আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দুবাই থেকে যারা বাংলাদেশে ছুটিতে যাবেন অথবা বাংলাদেশ থেকে দুবাইতে যাবেন, তা এখন বর্তমানে ফ্লাইটের যে মূল্য সেই মূল্যটা কিন্তু এখন বর্তমানে খুবই কম বলা যায়, ঠিক আছে? তো মাঝামাঝিও বলা যায় বা একেবারে কমও বলা যায় না, তবে আগের তুলনায় এখন কিন্তু বর্তমানে ফ্লাইটের মূল্য অনেকটাই কম। তো আমি যদি আপনাদেরকে সরাসরি টিকিটের মূল্যগুলো এখানে দেখাই সময় না বাড়িয়ে, তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো ওয়ান ওয়েতে সিঙ্গেল টিকিট দুবাই থেকে বাংলাদেশ কত এবং বাংলাদেশ থেকে দুবাইতে কত টাকা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর দেখাবো আপ ডাউন টিকিট কত টাকা, তারপর শেষে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে টিকিটের প্রাইস চেক করবেন। তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে অনলাইন এই ওয়ান ওয়ে মানে সিঙ্গেল টিকিট, সিঙ্গেল এক ডাউন টিকিট আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন মনে করেন সর্বপ্রথমে আমি ঢাকা টু দুবাইতে ফ্লাই করব কত তারিখে, মনে করেন আমি 20 তারিখে ফ্লাইট করব, এই মাসের 20 তারিখে। তাহলে আমি এখান থেকে 20 তারিখ দিলাম, এরপর এখানে দিলাম ঢাকা, এখানে দিলাম দুবাই, এখানে দিলাম তারিখ, এরপর আমি এখান থেকে সার্চ করলাম। তো এখন আমাদের সামনে ফ্লাইটগুলো শো করবে যে কত টাকা ফ্লাইট পাওয়া যায়। এটা কিন্তু ঢাকা থেকে দুবাইতে, বাংলাদেশ টু দুবাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফ্লাইটগুলো কিন্তু ওয়ান স্টপ, কাতার এয়ারওয়াইজে আপনার 41,903 টাকা, অর্থাৎ 42,000 টাকা বলা যেতে পারে। এরপর আছে 37,785 টাকা, 38,214 টাকা, ইন্ডিগো ইন্ডিগো, ঠিক আছে? তো এটা এই ফ্লাইটটা কিন্তু আপনার এই দুইটি বিমান ব্যবহার করা হবে, একটি ইন্ডিগো আর একটি হলো বাংলাদেশ বিমান। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগোতে 38,214, তারপর দেখতে পাচ্ছি ইন্ডিগোতে 38,538 টাকা, কাতার বিমানে দেখাচ্ছে 38,973 টাকা, তারপর এটাও কিন্তু কাতার এয়ারওয়েজে 39,049 টাকা। তো এইভাবে কিন্তু আপনার ফ্লাইটগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? 73,548 টাকা এটা কিন্তু ডাইরেক্ট ফ্লাইট। তো এই ফ্লাইটগুলো কিন্তু আপনার ডাইরেক্ট না, এগুলো হলো ওয়ান স্টপ, ঠিক আছে? যেমন মনে করেন ঢাকা থেকে দোহা যাবে, দোহা থেকে তারপর দুবাইতে যাবে, ঠিক আছে? তো এরকম মানে এক এক জায়গায় আপনাকে ট্রানজিট দিবে। তো আমরা যদি ডাইরেক্ট ফ্লাইট চেক করি, সেখান এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট চেক করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 73,548 টাকা এমিরেটিসে, আর বাংলাদেশ বিমানে 42,543। বাংলাদেশ বিমান আমি সাপোর্ট করি না, এখানে যদি জিরো পয়সাও দেয়, ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি যে ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে ডাইরেক্ট বিমান 45,381 টাকা, এরপর আছে ফ্লাই দুবাই, এখানে আছে আপনার 62,357 টাকা। এই ফ্লাইটগুলো কিন্তু ডাইরেক্ট ফ্লাইট, ঠিক আছে? এখানে অবাক হওয়ার কিছু নেই, তবে আগের তুলনায় মোটামুটি অনেকটাই কম আছে, এতটাও কমে নাই। বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান না কেন ফ্লাইটের মূল্য অনেক দিতে হয়, তবে যে কোনো দেশ থেকে যদি আপনি বাংলাদেশ সে ফ্লাইট করেন তাহলে কিন্তু খুবই কম রেটে পাচ্ছেন। তো আমি যদি এখন আপনাদেরকে এখান থেকে সরে গিয়ে আমি আপনাদেরকে যদি দুবাই টু ঢাকা দেখাই, এতক্ষণ দেখালাম যে ঢাকা থেকে দুবাইতে, এখন দেখাবো দুবাই থেকে ঢাকাতে কত টাকা টিকিট মূল্য। তো আমি দুবাই লিখলাম, এরপর আমি এখানে ঢাকা লিখলাম, তারপর আমি এখানে 20 তারিখে রাখলাম অথবা 25 তারিখ বা যে কোনো একটা তারিখ রাখলাম এই মাসের, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না, হয়তো 500-1,000 টাকা কম বেশি হতে পারে। এরপর আমি যদি চেক করি তো আমাদের এখানে দুবাই থেকে ঢাকা ফ্লাইট গুলো কত দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট দেখাচ্ছে 25,625 টাকা, তারপর ফ্লাইট গুলো কিন্তু যে 20 তারাতে দেখাচ্ছে ওয়ান স্টপে 13,496, তারপরে সালামায়ারে দেখাচ্ছে ওয়ান স্টপে 13,555, তারপরে সালাম আয়ারে আরেকটি ফ্লাইট আছে ওয়ান স্টপ 13,587 টাকা, তারপরে জাজিরাতে দেখাচ্ছে 14,819 টাকা। এগুলো সবগুলো কিন্তু ওয়ান স্টপ, আপনাকে বিভিন্ন দেশে গিয়ে ট্রানজিট করাবে। যেমন এটা বোম্বাইতে ট্রানজিট করাবে 4 ঘন্টা 20 মিনিট, এখানে কুয়েতে ট্রানজিট করাবে 7 ঘন্টা 55 মিনিট, এখানে মাস্কাটে ট্রানজিট করাবে 17 ঘন্টা 10 মিনিট, এখানে মাস্কাটে ট্রানজিট করাবে 1 ঘন্টা 20 মিনিট, এরপর এই বিস্তারাতে বোম্বাই গিয়ে আপনাকে ট্রানজিট করাবে 7 ঘন্টা 30 মিনিট, আর এমিরেটিস এটা হলো ডাইরেক্ট ফ্লাইট, যার জন্য এখানে 25,000 টাকা। তবে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনি যে কোনো দেশ থেকে যদি বাংলাদেশে ডাইরেক্ট বিমান এবং লোকাল বিমানে
যেটাই যান না কেন, তবে এখানে প্রাইস কিন্তু একটু এই ডিস্টেন্স থাকবে, সেটা হলো আপনি যদি ওয়ান স্টপে যান প্রাইস থাকবে একরকম, আর ডাইরেক্ট বিমানে গেলে প্রাইসটা তার দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে বা দ্বিগুণের থেকে একটু কম হয়। যেমন মনে করেন এগুলো সবগুলো কিন্তু ওয়ান স্টপের, ঠিক আছে? আপনারা কথাগুলো কিন্তু বুঝবেন যে এগুলো এই ফ্লাইটগুলো কিন্তু ওয়ান স্টপের, ঠিক আছে, ট্রানজিটের। তো এখন যদি আমি এই সেম ফ্লাইটগুলো যদি আমি ডাইরেক্ট বিমানে চেক করি, তাহলে আমার এখানে দেখাচ্ছে যে এখানে 18,666 সামথিং কিছুটা বাড়ছে, ঠিক আছে, 21,740, 23,671, ঠিক আছে, ফ্লাইটগুলো কিন্তু ডাইরেক্ট বিমানের কারণে 2,000-5,000 টাকা, 7,000 টাকা কমছে, বাড়ছে। এখানে দেখাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে 18,666, বাংলাদেশ বিমানে 21,000, বাংলাদেশ বিমান আমি সাপোর্ট করি না যত টাকাই হোক না কেন। তারপর আছে ফ্লাই দুবাই 23,671, তারপরে ইমারেটিস আছে 24,977। এগুলো কিন্তু দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার সিঙ্গেল টিকিট, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো রাউন্ড টিকিট, ঠিক আছে। রাউন্ড টিকিট বলতে আপ ডাউন টিকিট। আপনারা যদি আপ ডাউন টিকিট দেখেন, তা মনে করেন আমি এখানে আপ ডাউন টিকিট চুজ করলাম, এরপর আপনারা যদি আগস্ট এই মাসের 20 তারিখে যান, তাহলে 4 মাসের ছুটি যারা লাগাবেন অথবা 2 মাসের ছুটি আমি যদি চেক করি, তাহলে এখান থেকে 1-2 এপ্রিলের 20 তারিখে হয় 2 মাস, তবে অবশ্যই 3 থেকে 4 দিন আগে ফ্লাইটটি কনফার্ম করাতে হবে। তাহলে আমি যদি 17 বা 16 বা 17 তারিখে, যেমন আমি 16 তারিখেই কনফার্ম করালাম, এরপর আমি যদি চেক করি এখানে দেখতে পাচ্তেছি আমি একটু চার্চে যাই, চার্চে যাওয়ার পর আমাকে এখানে রিফ্রেশ করে দেখাবে যে আপ ডাউন টিকিটটি কত টাকা হতে পারে। যেমন আগস্টের 20 তারিখ থেকে 16 এপ্রিল পর্যন্ত 2 মাসের যারা আপ ডাউন টিকিট কাটবেন, তারা এখান থেকে টিকিটটি দেখে নিতে পারেন 50,682, 51,712, 53,766, 53,895, এইগুলা কিন্তু ওয়ান স্টপ, ঠিক আছে। তো এখানে যদি আপনারা ডাইরেক্ট ফ্লাইট খুঁজেন, তাহলে কিন্তু রেটটা কিন্তু একটু বাড়বে। সেটা আমি যদি আপনাদেরকে ডাইরেক্ট ফ্লাইট দেখাই, আমি চার্চে গেলাম আবার ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে, তো আমাদের সামনে এখন ফ্লাইটের যে প্রাইস গুলো আপ ডাউন টিকিটের ডাইরেক্ট ফ্লাইট গুলো এখানে আসবে মাত্র 4 ঘন্টায় আপনাকে এই থেকে দুবাই থেকে ঢাকা নিয়ে পৌঁছাবে। সেই ক্ষেত্রে আপনাকে 60,000 টাকা, 62,000, 63,000, 64,000 সবগুলাই কিন্তু 62+, 63+, 67+, ঠিক আছে, 67+, 70+, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ডাইরেক্ট বিমান, এখানে কোনো ট্রানজিট নেই। তো এইভাবে আপনারা টিকিটের মূল্যগুলো দেখে তারপরে টিকিট কনফার্ম করতে পারেন, অনলাইনের মাধ্যমে করতে পারেন বা কোনো এজেন্সির মাধ্যমেও করতে পারেন। তবে এজেন্সির মাধ্যমে করার আগে আপনারা অবশ্যই অনলাইন থেকে টিকিটের প্রাইসগুলো দেখে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই ফ্লাইটের মূল্যগুলো অনলাইন থেকে চেক করবেন। সেটার জন্য আপনারা আপনার মোবাইল অথবা এই কম্পিউটারে গুগলে প্রবেশ করবেন, তারপর এখান থেকে আপনারা শুধু লিখবেন যে যদি দুবাই থেকে ঢাকা যান, তাহলে শুধু সেটাই লিখবেন, দুবাই টু ঢাকা টিকিট প্রাইস, এইটুকু লিখবেন। এইটুকু লেখার পর আপনাদের সামনে এরকম আসবে, আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, তারপরে এই যে এই অপশনটি আছে uigo.com, এই uigo.com এ আপনারা প্রবেশ করবেন, ঠিক আছে, uigo.com এ এখান থেকে প্রবেশ করবেন। এখান থেকে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম পেজটি আসবে, পেজটি আসার পর আপনারা এখান থেকে দেখতে পারেন যে রাউন্ড ট্রিপ এবং ওয়ান ওয়ে। তো আপনারা যদি সিঙ্গেল টিকিট কাটেন, তাহলে সেক্ষেত্রে ওয়ান ওয়ে দেখাবে রাখবেন, আর যদি রাউন্ড ট্রিপ আপ ডাউন টিকিট কাটেন, তাহলে সেক্ষেত্রে রাউন্ড ট্রিপে রাখবেন। তো আপনারা যদি সিঙ্গেল ওয়েতে রাখেন, তাহলে এখানে দুবাই এবং এখানে ঢাকা থাকবে, এরপর এখানে আপনারা তারিখটি বসিয়ে দিবেন কত তারিখে যাবেন, ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে সার্চে ক্লিক করবেন, যেমন আমি এখান থেকে 20 তারিখ দিলাম ঢাকা, এবং ঢাকা থেকে এই দুবাই থেকে ঢাকা। এরপর আমি যদি এখান থেকে সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করলে কিন্তু আপনার এখানে শো করছে, ঠিক আছে, সবকিছু শো করছে এবং ফ্লাইটগুলো এখানে আমাদেরকে শো করাচ্ছে, ঠিক আছে, এই যে দেখেন, এইভাবে চেক করবেন। এরপর আপনারা আরেকটু ওয়ে আছে, আপনারা যদি সরাসরি আপনারা যদি গুগল থেকে যদি দুবাই টু ঢাকা ফ্লাইট করেন লিখেন, এবং ওয়েগোতে আপনি এই যে ওয়েগো ওয়েবসাইটে যদি আসেন, তাহলে আপনার এখান থেকে কিন্তু এই ফ্লাইটগুলো এইভাবে দেখাচ্ছে যে 25,300, ঠিক আছে, 29,000, 34,000, 37,000, ঠিক আছে, ফ্লাইটগুলো এখানে কিন্তু শো করতেছে। আপনারা এখান থেকেও কিন্তু ফ্লাইটগুলো নিতে পারেন, ঠিক আছে, এই যে ফ্লাইট দুবাইতে 25,000 টাকা, ঠিক আছে, তারপর 29,000, 34,000, এই ফ্লাইটগুলো এখান থেকেও চেক করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।